হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো একদম নতুন আর একটা ইউনিক পালং শাকের রেসিপি শুধুমাত্র বানাতে দেখে আপনি ধারণাই করতে পারবেন না যে এটা কত টেস্টি হয় একবার নিজে বানালে তবে বুঝতে পারবেন তো বন্ধুরা এর জন্য নিয়েছি আমি এক গাড্ডি পালং শাক আর কেটে ধুয়ে নিয়েছি আর সাথে নিচ্ছি দুটো বেগুন দেশি বেগুন একটু বড় সাইজের আছে নর্মাল বড় বেগুনও নিতে পারেন কোনো অসুবিধা নেই ধুয়ে কেটে নিচ্ছি কেটে ডাইরেক্টলি আমি প্রেসার কুকারে দিয়ে দেব যদি আপনার একটু দেরি হয় তাহলে জলের মধ্যে ভিজিয়ে রাখুন যাই হোক আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছি তো এর জন্য আমাদের লাগবে একটা প্রেশার কুকার আমি ছোট সাইজের একটা প্রেশার কুকার নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বেগুনগুলো বেগুন দেওয়ার পরে আমি একটুখানি লবণ ব্যবহার করব মানে হাফ টি মতো বেশি লবণ দেওয়া যাবে না আর তারপরে আমি দেব এই শাকগুলো পালং শাকটা আমি কিছুক্ষণ আগে ধুয়ে রেখেছি আর একটুখানি জল আছে এর মধ্যে একেবারে নিংড়ে ইয়ে করা হয়নি অনেকক্ষণ ধরে আমি রেখে দিইনি পানি ড্রেন হওয়ার জন্য তবে এইটুকু জল থাকলে অসুবিধা নেই আর এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই যদি একেবারেই শুকনো শুকনো হয় শাকগুলো তাহলে দু চামচের মতো জল দিয়ে দিন এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর তারপরে আমরা এটাকে রান্না করার জন্য বসাবো মিডিয়াম হিটে দুটো সিটি আসা পর্যন্ত আমরা এটাকে সিদ্ধ করব। ততক্ষণে চলুন জোগাড় যন্ত্রগুলো করে নিই একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি ছোট ছোট করে কেটে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর সাত আট পলির মতো রসুন নিয়েছি আর স্বাদ মতো কিছু কাঁচা লঙ্কা নিয়েছি সব ছোট ছোট করে কেটে নিয়েছি আর এর সাথে আপনি যদি চান তাহলে কিছু ফ্রেশ ধনেপাতাও কেটে নিতে পারেন আমি ইউজ করবো না বলে নেই নি তবে আপনি চাইলে নিতে পারেন আর বাকি যা লাগবে সেগুলো তো কিচেনে অলরেডি অ্যাভেলেবেল থাকে সেগুলো আমি পরে দেখাচ্ছি ততক্ষণে দেখুন আমাদের শাক আর বেগুন কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এই দেখুন কোয়ান্টিটি কতটা কম হয়ে গেছে আমি একেবারে ঠেসে ঠেসে ভরে দিয়েছিলাম আর দেখুন এইটুকু হয়ে গেছে যাই হোক সবকিছু একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এমনিতে আপনি ভাবতে পারেন যে পালং শাক তো এমনিতেও সিদ্ধ হয়ে যায় খোলা রান্না করলেও কিন্তু এই রান্নাটা এই রেসিপিটা প্রেসার কুকারেই করতে হবে প্রেসার কুকারে করলেই আপনি এর স্বাদটা বুঝতে পারবেন আসল স্বাদটা যাই হোক এবার আমি কড়াইয়ে তেল দিচ্ছি আর তেলের পরিমাণ হিসাব মতো দেবেন বেশি কম করতে পারেন কোনো অসুবিধা নেই তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি দিচ্ছি জিরে আর হাফ টি স্পুন সর্ষে আর কিছু দিতে হবে না চাইলে একটুখানি হিং দিতে পারেন জিরে আর সর্ষেটা ভালো করে ফুটে গেছে আর তারপরে আমি এখন দিচ্ছি রসুন গুলো তো রসুন দেওয়ার আগে অবশ্যই হিটটাকে একদম কম করে নেবেন যাতে রসুন কোনোভাবেই ফুড়ে না যায় আর রসুন দেওয়ার পরে মোটামুটি সেকেন্ড পরেই আমাদের সঙ্গে আমাদের পেঁয়াজটা দিয়ে দিতে হবে এই আর কি কোনোভাবে রসুন যাতে পুড়ে না যায় তো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজে কালারটা একটু ব্রাউন ব্রাউন করে ফ্রাই করব হিট রেখেছি আমি এখন মিডিয়ামে তো দেখুন কালারটা ব্রাউন হওয়া শুরু হয়ে গেছে এখন আমরা টমেটো দিয়ে দেবো টমেটো সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো অবশ্যই আপনি চাইলে কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই নিজের মতো নিজের পছন্দ মতো টমেটো দেওয়ার পরে আমরা দেব স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ কিন্তু আমরা প্রেশার কুকারেও দিয়েছিলাম তো সেটা মনে রেখে সেই হিসাবে লবণ বেশি কিন্তু দেওয়া যাবে না তো দেখুন এখন টমেটোটা খুব ভালো করে সফট হয়ে গেছে আর এখন আমরা দিয়ে দেব এই সিদ্ধ করে রাখা যে বেগুন আর পালং শাকের মিশ্রণটা এটা দিয়ে দেব। প্রেসার কুকারে অনেকটা জল বেরিয়েছে তো এই জলটা কিন্তু কোনোভাবেই ফেলা যাবে না জলটা সহই দিতে হবে অবশ্যই এই জলটাতে ভরপুর নিউট্রিয়েন্ট ভ্যালু আছে তো এটা কোনোভাবেই ফেলা যাবে না তো এখন ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম বা মিডিয়াম টু হাই হিটে রাখতে পারেন হাই হিটে রাখলে কন্টিনিউ নাড়তে থাকতে হবে যাতে কোনোভাবেই নিচে থেকে পুড়ে না যায় নইলে মিডিয়াম হিটে রেখে মাঝে মাঝে নেড়ে চেড়ে এরকম করে জলটা শুকিয়ে নিতে হবে তো তো দেখুন বন্ধুরা আমিও এরকম করে শুকিয়ে এই পর্যন্ত আমি শুকিয়েছি নিচ্ছি আর এর থেকে বেশি শুকানোর দরকার নেই এখন শেষের দিকে চাইলে কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা দিয়ে দিতে পারেন কিন্তু আসলে আমার মনে হয় আমি অনেকবার দিয়েও দেখেছি আর না দিয়েও দেখেছি ধনেপাতা দিলে আমার মনে হয় এই সবজির যে আসল স্বাদটা সেটা একটু ফিকে হয়ে যায় এই জন্য আমি ধনেপাতাটা পাতাটা দিই না আপনিও দুভাবেই ট্রাই করে দেখতে পারেন যেভাবে আপনার বেশি পছন্দ হয় সেভাবেই করুন যাই হোক বন্ধুরা আমাদের সুপার টেস্টি পালং শাকার বেগুনের ভর্তা বা চাটনি রেডি হয়ে গেছে